আমরা সবাই জানি, গোটা দুনিয়াও জানে যে ডক্টর ইউনুসকে যে মামলায় সম্পৃক্ত করে বা আসামি করে এখানে বিচার চলছে, আইনজীবী হিসাবে আমরা জানি যে এই মামলাটির মেরিট অত্যন্ত দুর্বল। এই মামলাটি আসলে একটা বিচারিক হয়রানি। ডক্টর ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং বাংলাদেশের জন্য তিনি অনেক বড় সম্মান বয়ে এনেছিলেন, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা তিনি বাংলাদেশে বর্তমান যে শাসক গোষ্ঠী আছেন তাদের জন্য কোনোভাবে একটা চ্যালেঞ্জে পরিণত হতে পারেন এই আশঙ্কার থেকে তাকে একটা প্রহসনমূলক মামলায়, তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তার বিচার প্রক্রিয়া চলেছে। আমরা জানি যে এই বিচার প্রক্রিয়া যে কারণে যে অভিযোগে করা হচ্ছে সেটি আসলে ফৌজদারি প্রকৃতির কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে পড়েই না, এটি একটি দেওয়ানি প্রকৃতির অভিযোগ হতে পারে এবং এই অভিযোগের ভিত্তিতে তার সাজা বা তার বিচার কোনো কিছুই হওয়া উচিত নয়। আজকে আমরা এবি পার্টির পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি ডক্টর ইউনুসের প্রতি সংহতি জানানোর জন্য, সহানুভূতি জানানোর জন্য, তাকে এটা বলার জন্য যে আপনি বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন, আপনি একা নন, আপনি আজকে যে হয়রানির শিকার হচ্ছেন, বাংলাদেশের একটি সচেতন রাজনৈতিক দল হিসাবে, সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিকরা আপনার পাশে আছে।